এই সিজনে নিখলি বা টাঙ্গর হাওরের মতো জায়গায় বোর্ড নিয়ে ঘোরাঘুরি কে না পছন্দ করবে? যেখানে বোর্ড নিয়ে নদীর বুকে ঘোরাঘুরি করবেন, আড্ডা দিবেন আর কত কি না করবেন প্ল্যানিং করে রাখতেছেন। কিন্তু টাঙ্গর হাওরে ট্যুর দিতে গেলে মিনিমাম জন প্রতি 6-7 হাজার টাকা খরচ হয়, তাই অনেকের বাজেটে কুলায় না। আবার অনেকের বাসা থেকে 2-3 দিনের জন্য বাহিরে ট্যুর দেওয়ার পারমিশন দেয় না, তাই তাদের টাঙ্গর হাওরে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আপনারা যারা ঢাকার ভেতরে থাকেন, একদিনের জন্য ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে ডে ট্যুর দিতে যাচ্ছেন, জন প্রতি মাত্র 200-300 টাকা খরচ করে, তাও আবার যদি বলি টাঙ্গর হাওরের মতো ফিল পাবেন এমন একটা প্লেসে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলে গিয়েছিলাম ফ্রেন্ড সার্কেল নিয়ে মিরপুর বেড়িবাঁধ। সেখানে অবস্থিত তামান্না পার্ক থেকে ঠিক 10 কদম পিছেই এই প্লেসটা দেখতে পারবেন। টাঙ্গর হাওরের মতো বড় বড় হাউস বোটগুলো না পেলেও এখানে ঘোরাঘুরির মতো সুন্দর সুন্দর বেশ কিছু বোট পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার বলে রাখি, সব বোটে কিন্তু আপনারা এরকম ছাদ পাবেন না, আর ছাদ ছাড়া বোট তেমন একটা মজা পাবেন না। তাই যদি কপালে থাকে ছাদওয়ালা বোট পেয়ে যেতে পারেন, কারণ সেখানে ছাদওয়ালা বোট আমার দেখা মতে 1-2টাই অ্যাভেলেবেল, বাকি সব ছাদ ছাড়া। আর আমার ফ্রেন্ড সার্কেলরা ছাদওয়ালা বোট পেয়ে তো কেউ নিচেই নামে না। এখানে ঘন্টা হিসেবে ভাড়া নেওয়া হয়, প্রতি ঘন্টা 300-400 টাকা থেকে শুরু করে 600-700 টাকা পর্যন্ত বোর্ড আছে, আর অবশ্যই আপনার দামাদামি করে নিতে হবে। আমাদের কপাল ভালো ছিল, তাই আমরা একটা সুন্দর ছাদওয়ালা বোর্ড পেয়ে গিয়েছি। এর পাশাপাশি ওয়েদারটা ছিল খুব রোমান্টিক, যার কারণে ঘোরাঘুরি করেও বেশ মজা পেয়েছি, আর আশেপাশের ভিউগুলো খুব এনজয় করছিলাম। এতক্ষণ তো ছাদের উপর থেকে ভিউ দেখলেন, আমার ফ্রেন্ড সার্কেলরা ভুলেই গেছে তাদের বোর্ডের নিচেও যে একটা জায়গা আছে যেখানে তারা বসে আড্ডা দিতে পারবে। বেশি রোদ থাকলে আপনারা চাইলে ইজিলি এটার নিচে বসে আড্ডা দিতে পারবেন, এর পাশাপাশি ছোটোখাটো পিকনিক বা খাওয়া দাওয়াও করতে পারবেন। তাদের বোর্ডের ছাদের নিচের রুমের ডেকোরেশনটাও ছিল বেশ সুন্দর, তারা খুব সুন্দর করে চারদিক দিয়ে পর্দা দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এখানে নিচে বসেও খাওয়া দাওয়া কিংবা আড্ডা জমিয়ে দিতে পারেন এই নদীর বুকে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদার এতই সুন্দর ছিল যে আমরা ছাদের উপরেই ফুল টাইম কাটিয়ে দিয়েছি। মাথার উপরে এত কাজ দিয়ে বিমান যাচ্ছে আর এর নিচেই নদীর বুকে বন্ধুদের সাথে গানের আড্ডা জমিয়ে দিয়েছিলাম, এমন একটা মুহূর্ত বা ফিল হয়তো টাঙ্গর হাওরের মধ্যেও পাবেন না। আর বিকেলের দিকে আকাশটা আরও বেশি ফুটে উঠেছিল, মনে হচ্ছিল সাদা মেঘের ভেতর দিয়ে বোর্ড নিয়ে আমরা সবাই চড়ে বেড়াচ্ছি। আমি একা একা বসে দূরের জিনিসগুলো দেখার চেষ্টা করছিলাম আর চিন্তা করছিলাম বোর্ড নিয়ে কোনটার কাছে যাওয়া যায়, যে দেখা যায় যে ওইখানে কি আছে না আছে। আর দূরে একটা গাছ দেখতে পাই, সেখানেই আমরা চলে যাই। আর গাছের কাছে যাওয়া মাত্রই দেখতে পারি এখানে গাছের মধ্যে পাখির বাসাও রয়েছে, যেখানে সুন্দর সুন্দর 2টি পাখি রয়েছে, আর আমরা কাছে যাওয়াতে 1টি পাখি উড়ে যায়। আর এই গাছটাকে দূর থেকে দেখতে যতটা না সুন্দর লাগছিল, কাছে যেয়ে মনে হচ্ছিল আমরা হয়তো সুন্দরবনে ঢুকে গেছি। যারা এই সিজনে টাঙ্গর হাওরে যেতে চান কিন্তু টাঙ্গর হাওরে যাওয়ার মতো বাজেট নেই, তারা চাইলেই ঢাকার মধ্যে মিরপুর বেড়িবাঁধে এই সুন্দর একটা ডে ট্যুর দিয়ে আসতে পারেন ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে। আমার মতে অল্প খরচে এটা একটা বেস্ট ডে ট্যুর প্ল্যানিং।